আমাদের সমস্ত শক্তির উৎস যে সূর্য, তাতে প্রতিনিয়ত ঘটে চলেছে এক পারমাণবিক বিক্রিয়া। হাইড্রোজেন অনবরত পরিণত হচ্ছে হিলিয়ামে। তবে এই বিক্রিয়ার হার পুরোটা সমান নয়। এর সারফেসে রিয়াকশান রেট অনেক কম এবং কোরে রিয়াকশান রেট বা বিক্রিয়ার হার অনেক বেশি। অর্থাৎ কি না, কোরে হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে অনেক দ্রুত গতিতে। আর এর ফলেই দু ধরনের চাপ, যেটা কিনা গ্র্যাভিটি এবং রেডিয়েশনের ফোর্স, তার যে ব্যালেন্স সেটা ভাঙতে থাকে। এবং যখন আমরা দেখতে পাই গ্র্যাভিটির ফোর্স অনেক বেড়ে যায় এই রেডিয়েশনের ফোর্সের চেয়ে, তখন বিস্ফোরণ হয়, তারার মৃত্যুও হয় বলা চলে। এই তারার ভরের উপর নির্ভর করে কোন তারা ভবিষ্যতে কিসে রূপান্তরিত হবে। যারা খুব বড় বড় তারা, সেখান থেকে আমরা দেখতে পাবো দু ধরনের পসিবিলিটি আছে। একটা ব্ল্যাক হোল তৈরি হয়, আর একটা তৈরি হয় নিউট্রন স্টার। আর যদি হয় একটা মাঝারি সাইজের আমাদের সূর্যের মতো তারা, তাহলে সেখান থেকে হোয়াইট দোয়ার্ফ তৈরি হয়। আর খুব ছোট্ট যদি তারা হয়, সেখান থেকে আমরা দেখতে পাবো ব্রাউন দোয়ার্ফ। তো এখানে ব্ল্যাক হোল এবং নিউট্রন স্টার এটা নিয়ে আমি আলোচনা করছি না, কেন এটা আমরা পরবর্তীকালে দেখবো যে খুব বেশি মাসের বা বেশি ভরের তারার পরিবর্তন কেমনভাবে হয়। আজকে আমরা দেখব যে আমাদের সূর্যের মতো যে তারা বা সূর্যের কাছাকাছি ভরের যে তারা, সেটা যখন বিস্ফোরণ হয় তার কী পরিণত হয়। এই বিস্ফোরণের ফলে এই সূর্যের বা নক্ষত্রের মধ্যে থাকা সমস্ত মৌলগুলো পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়তে থাকে। প্রায় 20,000 বছর ধরে এই প্রসেস চলতে থাকে। জানেন কি, আমার আপনার শরীরে থাকা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন বা আমাদের এই পরিবেশে যা মৌলগুলো আছে, সেগুলো হয়তো কোনো না কোনো এই সুপারনোভা বা এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া মৌল, যেগুলো একদিন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছিল। এই ধরনের মহাজাগতিক বস্তুকেই আমরা বলছি প্ল্যানেটারি নেবুলা। আগেও হাবেল টেলিস্কোপের সাহায্যে রিং নেবুলাকে যখন পর্যবেক্ষণ করা হয়, তাতেও এই নানা রকমের মৌলগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। আর এবার জেমস ওয়েব টেলিস্কোপ তার ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে যে সাউদার্ন রিং নেবুলার আমাদের ছবি দিয়েছে, তাতে সে জিনিস হয়ে গেছে আরও আরও অনেক পরিষ্কার। এবং এই ছবিতে আমরা সেই সুপারনোভার ফলে তৈরি হওয়া যে শক ওয়েভ, তারও চিহ্ন খুব সহজেই দেখতে পাচ্ছি। এই ছবিটি তোলা হয়েছে নিয়ার ইনফ্রারেড ক্যামেরা দিয়ে। শুধু নিয়ার ইনফ্রারেড নয়, এর সঙ্গে এই নেবুলারই আরেকটাও ছবি জেমস ওয়েব তুলেছে। সেটা তুলেছে মিরি মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট দিয়ে। তো ওই ছবিটার চেয়ে মানে দুটো ছবি তুলতে হলো কেন, কারণ আমরা এখানে অনেক কিছু এক্সট্রা ডিটেলস দেখতে পাবো, যেটা আমরা কিন্তু হাবলের তোলা ছবিতেও দেখতে পাইনি, আবার ইনফ্রারেড যে ক্যামেরা তাতেও দেখতে পাইনি। ছবিতে দেখা যাচ্ছে দুটো তারা আটকে পড়েছে একে অপরের গ্র্যাভিটির আকর্ষণে, আর যে তারাটা মরছে যেখান থেকে সুপারনোভা হচ্ছে সেটাও ডিটেলস দেখা গেছে। শুধু এটা নয়, এর সমস্ত ছবিগুলো নিয়ে একটা 3D সিমুলেশনও করা যায়, যেখান থেকে পাওয়া যায় আরও অনেক অনেক ডিটেলস। তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের সূর্যেরও যেদিন জ্বালানি শেষ হবে, সেদিন সূর্যও পরিণত হবে একটা প্ল্যানেটারি নেবুলায়। তবে চিন্তার কিছু নেই, তার আগেই যখন রেড জায়ান্ট হবে সূর্য, তার মাঝেই হারিয়ে যাবে পৃথিবী। রেড জায়ান্ট হলে নক্ষত্র এতটাই বড় হবে, তার মধ্যে পুরো পৃথিবীটাই হারিয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই, দেখা হবে পরের পর্বে। ভিডিও কেমন লাগলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন এসেছেন, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।